এখানে যেই কাজটা করছি সেটাই প্রপার্টি ওভারলোডিং। কোনখানে? এইখানে দেখেন, নেম এবং ক্যামেরা দুইটাই হচ্ছে প্রাইভেট। প্রাইভেট হওয়ার কারণে আপনি ডাইরেক্ট তাকে অ্যাক্সেস করতে পারতেছেন না। নেম এবং ক্যামেরা দুইটাই প্রাইভেট। প্রাইভেট হওয়ার কারণে আপনি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারতেছেন না। ডাইরেক্ট অ্যাক্সেস মানে অবজেক্ট থেকে অ্যাক্সেস। ফোন ওয়ান ডট নেম তো আপনি ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ সে প্রাইভেট, তাকে ইউজ করতে গেলে ভায়া হয়ে যাইতে হবে, কোনো একটা মেথড হয়ে যাইতে হবে, যেই মেথডটা পাবলিক। এই মেথডটা পাবলিক হওয়ার কারণে আপনি অবজেক্ট থেকে তাকে কল করতে পারতেছেন। ওই মেথড এই প্রপার্টি প্রাইভেট প্রপার্টিতে ভ্যালুটা সেট করে। এইটাই হচ্ছে, এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে প্রপার্টি ওভারলোডিং। প্রপার্টি ওভারলোডিং কন্টিনিউস টু প্রোটেক্ট প্রপার্টিজ, কন্টিনিউস টু প্রোটেক্ট প্রাইভেট প্রপার্টিজ বাই ফোর্সিং এক্সেস অ্যান্ড ম্যানিপুলেশন থ্রু পাবলিক মেথড। পাবলিক মেথডের মাধ্যমে যেই প্রপার্টিগুলোকে আপনি অ্যাক্সেস করেন সেই কনসেপ্টটাই হচ্ছে প্রপার্টি ওভারলোডিং। গেট অ্যালাউইং দ্য ডেটা টু বি অ্যাক্সেস অ্যাজ ইফ ইট ওয়্যার এ পাবলিক প্রপার্টি। এবং তখন আপনার মনে হতে পারে যে নেম তো পাবলিক। আপনি কিন্তু এখানে এইটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার বোঝার উপায় নাই যে অ্যাপেল আইফোন এক্সটা কোথায় রাখা হচ্ছে। এটা যে নেম ভেরিয়েবলে রাখা হচ্ছে এটা কিন্তু ক্লাসটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। এরকম হইতে পারে যে ক্লাস বিল্ট ইন ক্লাস ইউজ করতেছেন, তখন শুধু আপনি কি করবেন, ফাংশনগুলোকে কল করবেন, ভ্যালু দিবেন, কিন্তু ভিতরে ভিতরে ভ্যালু সেট হয়ে যাবে। এটাও এনক্যাপসুলেশনের একটা কনসেপ্ট। এই যে নেমে যে সেট হচ্ছে এটা তো আমি তৈরি করছি দেখে আমি জানি, আপনারাও দেখতেছেন দেখে, কিন্তু আলাদা করে কিন্তু ক্লাসটা যদি আমি দেখতে না পারি তাহলে কিন্তু বুঝার উপায় নেই যে নেম নামে একটা প্রাইভেট প্রপার্টি আছে। বুঝার উপায় নেই, কারণ আমি সেট নেমে ভ্যালু দিছি, সেট ক্যামেরাতে ভ্যালু দিছি, শো ইনফোতে কল করছি, আমাকে ইনফরমেশন ঠিকই দেখাচ্ছে নেম হচ্ছে অ্যাপেল আইফোন, কিন্তু এটা যে এই দুইটা ভেরিয়েবলে ভ্যালুগুলো রাখছে এটা কিন্তু এই ক্লাসটা যদি আমি সোর্স কোড না পাই তখন কিন্তু আমার জন্য বোঝা ডিফিকাল্ট, বোঝা সম্ভব না। এই কনসেপ্টটাই হচ্ছে প্রপার্টি ওভারলোডিং। তো দিজ মেথড নোন অ্যাজ অ্যাক্সেসর অ্যান্ড মিউটেটরস। আপনি যেসব পাবলিক মেথড বানাবেন সেই মেথডগুলো দিয়ে আপনি ওই প্রাইভেট প্রপার্টিগুলোকে বা প্রোটেক্টেড প্রপার্টিগুলোকে ম্যানিপুলেট করবেন। তো ম্যানিপুলেট করার জন্য মেথড যেইগুলো আছে তাদেরকে বলা হয় এক্সেসর বা মিউটেটর। মিউটেটর হচ্ছে যেটা দিয়ে ভ্যালু সেট করা হয়, আর এক্সেসর হইতে পারে যেটা দিয়ে ভ্যালু গেট করা হয়। যেমন আরেকটা ফাংশন, পাবলিক ফাংশন গেট নেম, গেট নেমকে কল করলে রিটার্ন হবে, রিটার্ন হবে ডলার দিস ডট নেম। আপনি এখন যদি ইকো করেন ডলার ফোন টু ডট গেট নেম, আপনি নামটা পাবেন। ফোন টু ডট গেট নেম দিছি নাকি ফোন ওয়ান দিছি? ফোন ওয়ান ডট গেট নেম আসছে অ্যাপেল আইফোন এক্স। দেখেন এটা দিয়ে আপনি সেট করছেন, আর এটা দিয়ে সেট করলে নামটা সেট হয়েছে কোন অবজেক্টে, আইফোন ওয়ানে। ফোন ওয়ান যদি আপনি এখন গেট নেম করেন আপনি কিন্তু ফোনের নামটা পাচ্ছেন, ফোনের নামটা হচ্ছে অ্যাপেল আইফোন এক্স, কিন্তু ভ্যালুটা কিন্তু রাখা আছে নেমে। আপনি এখানে কোথাও নেম ইউজ করেন নাই, এইভাবে এইভাবে কোথাও আপনি নেম ইউজ করেন নাই। আপনি যেটা দিয়ে সেট করছেন তাকে বলা হয় মিউটেটর অথবা সেটার, আর যেটা দিয়ে আপনি গেট করেন
ধরে দেখেন সেটাকে বলা হয় অ্যাক্সেসর বা সেটার, বুঝছেন? ও অ্যাক্সেসর বা গেটার, যেটাকে যেটাতে সেট করেন, সেট করার ফাংশনটাকে আপনি বলতে পারেন মিউটেটর ফাংশন বা সেটার ফাংশন। আর যেই ফাংশনটা দিয়ে প্রাইভেট ভ্যালুটাকে গেট করতেছেন বা ধরতেছেন তাকে গেটারও বলতে পারেন বা এক্সেসরও বলতে পারেন। এক্সেস করতেছেন, এক্সেস করতেছেন দেখে এক্সেসর, গেট করতেছেন দেখে গেটার। আর মিউটেটর হচ্ছে যেখানে ভ্যালুটা সেট করতেছেন যেই ফাংশনের মাধ্যমে। আপনি এই ফাংশনে ভ্যালুটা দিছেন, ভ্যালুটা ভিতরে ভিতরে কিন্তু নেম ভেরিয়েবলে ভ্যালুটা সেভ সেভ করে রাখছে। এই কনসেপ্টটাকেই বলা হয় প্রপার্টি ওভারলোডিং। আরেকটা ফাইল আমি বানাবো, ক্লাস ডট ইএমপি ডট পিএইচপি, কেন জানি বানাতে চাইলাম, হ্যাঁ এই যে এটার জন্য কপি। এখানে একটা ফাংশন আছে যার নাম আন্ডার স্কোর আন্ডার স্কোর সেট, এটা একটা ক্লাস। আর ক্লাসে একটা প্রপার্টি আছে ভার, একটা মেথড আছে যার নাম সেট। দেখেন পিএইচপিতেও কোনো ভেরিয়েবল তৈরি করার আগে ভার লিখতে পারেন, আর তার ক্লাসের ভিতরে যদি আপনি পাবলিক না লিখেন তাহলে এটা বাই ডিফল্ট পাবলিক থাকে। হ্যাঁ, ফাংশনের ক্ষেত্রেও তাই, এই ফাংশনের আগে পাবলিক লিখি নাই কিন্তু এটা পাবলিক ফাংশন। এখন এই, হ্যাঁ ডিফল্ট পাবলিক। এখন সাপোজ এমপ্লয়িকে মাহবুব ইকুয়াল টু নিউ, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, ক্লাস তৈরি করার সময় এখানে ফাংশন সাইন দেই নাই কিন্তু নিউ দিয়ে যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি এই ক্লাসের তখন কিন্তু এই ক্লাসের পরে ফাংশন সাইন দিছি, এটাও খেয়াল রাখতে হবে। এগুলা হচ্ছে সিনট্যাক্স, এটা কেন এরকম এটা জিজ্ঞেস বলে লাভ নাই, এটা সিনট্যাক্স, এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এখন আমি যদি ডলার মাহবুব ডট হোম ডিস্ট্রিক্ট দিলাম বরিশাল, এটা এমপ্লয়ি, আমি ওই মাহবুবকে দিচ্ছি, ওই মাহবুবের বাড়ি বরিশাল। তো দেখেন এই ইকোটা আসছে তাই না? আচ্ছা এই ফাংশনটাকে কি আমি কল করছি? তাহলে কেন এই ইকোটা আউটপুটে আসলো বুঝতে, না পাবলিক না, এটা বুঝতে হবে যখনই আপনি ইয়ে করেন। আচ্ছা আরেকটা হচ্ছে ডলার মাহবুব ডট নেম ইকুয়াল টু মিস্টার মাহবুব দিলাম, দুইবার এটা ইকো হয় কি না, এটার সাথে একটা বিআরও দিলাম ব্রেক, না এইটার ক্ষেত্রে কিন্তু কল হয় নাই, খেয়াল করছেন? কারণ এই ভেরিয়েবলটা তো আছেই, এটাতে আমি আপনি ভ্যালু সেট করছেন, ভ্যালু সেট হয়েছে। আচ্ছা হোম ডিস্ক নামে কেউ আছে ক্লাসের প্রপার্টি? নাই হোম ডিস্ক, আপনি যদি এমন কোনো প্রপার্টি দেন যেই প্রপার্টিটা ক্লাসে নাই তাহলে সেই প্রপার্টিটা অটোমেটিক কোন ফাংশন অটোমেটিক ধরবে, আন্ডার স্কোর সেট ফাংশনটা অটোমেটিক, যেসব প্রপার্টি নাই এই এমপ্লয়ির সেই প্রপার্টিগুলোকে অটোমেটিক এই ফাংশনটা ধরবে, দরকার পড়তে পারে কিন্তু একটা এমপ্লয়ি। হ্যাঁ এমপ্লয়ির একটা অবজেক্ট নিচ্ছেন আপনি মাহবুব, এখন মাহবুবের স্পেশাল একটা প্রপার্টি দরকার, কি ড্রাইভিং
লাইসেন্স, ড্রাইভিং আইডি, ড্রাইভিং আইডি কত, একটা আইডি আমি দিব, এটা সব এমপ্লয়ির দরকার নাই, এই জন্য এখানে হয়তো এমপ্লয়িতে হয়তো নাই। এখন ড্রাইভিং আইডিতে ভ্যালুটা সেট করা দরকার, এমন কোন প্রপার্টি যেটা ক্লাসের, আমরা কি জানি ক্লাসে যেই প্রপার্টিগুলো আছে সেগুলাই অবজেক্ট পায়, কিন্তু ক্লাসে কোনো কারণে প্রপার্টি নাই, তখন দিতে গেলে আমরা দেখতেছি যে এই ফাংশনটা রান হয়, এই ফাংশনটা যদি রান হয় তাহলে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, যেটা এখানে করছে, কপি এটা না দিয়ে এখন আমি যদি এটা দেই, এইবার এইটা দিলে তো এখন কিছু দেখাবে না, সমস্যা হচ্ছে এখন সেট যেমন আছে, এইবার আমি যদি ইকো করি মাহবুব ডট ড্রাইভিং আইডি, কপি পেস্ট, এইবার দেখায় কি না, দেখায় তো, দেখায় মানে সেট হয়েছে, তাই না, তার মানে ভ্যালু আছে, ড্রাইভিং আইডি তাহলে প্রপার্টি তৈরি হয়েছে, কিন্তু আমার তো এই এমপ্লয়ি ক্লাসে তো ড্রাইভিং আইডি বলে কেউ ছিল না, তাহলে এই ফাংশনটা যদি কষ্ট করে বানায় রাখেন এইভাবে, তাহলে একটা অবজেক্ট ওই ক্লাসের প্রপার্টিগুলোকে তো পাবেই, কিন্তু নন এক্সিস্টেন্ট প্রপার্টি যদি কোনো আপনি তৈরি করতে যান সেটাও আপনি তৈরি করতে পারবেন, যদি এতটুকু ফাংশন ক্লাসে দিয়ে রাখে। সুতরাং এখন প্রপার্টি তৈরি করা থাক বা না থাক, আপনি এখন যত খুশি এই মাহবুবের আন্ডারে যত খুশি প্রপার্টি দিয়ে ভ্যালু সেট করতে পারেন, কিন্তু সে ভিতরে ভিতরে কিন্তু সে আসলে দেখেন দিস ডট প্রপার্টি নেম, সে কিন্তু আপনি যে নামটা দিচ্ছেন এখানে ড্রাইভিং আইডি, সে কিন্তু দিস ডট ড্রাইভিং আইডি ইকুয়াল টু এই ভ্যালুটা এখানে রাখে, সে আসলে ভিতরে ভিতরে প্রপার্টি ক্রিয়েট করে এবং ভ্যালুটাও রাখে, এই ফাংশন অটোমেটিক দুইটা ভ্যালু পাবে, প্রপার্টি নেম উইথ উইথ ভ্যালু ডলার বলতেছি, কপি প্রপার্টি ভ্যালু, এটা বন্ধ করে, এটা বন্ধ করার দরকার নাই, এটা যদি রাখি আপনি দেখবেন এইখানে কিন্তু প্রপার্টির নামটা হচ্ছে ড্রাইভিং আইডি, যার ভ্যালু এটা, এটা পাইছে সেট ফাংশনটা, এই যে আমি তৈরি করছি সে কিন্তু পাইছে, আমি যদি আরেকটা তৈরি করি কি দিব, অফ ডে ফ্রাইডে, সাপোজ এখন আমি দুইটা নন এক্সিস্টেন্ট প্রপার্টি ক্রিয়েট করছি, তাই না, দুইবার তাহলে এই ফাংশনটা কল হবে, আমরা একটু দেখব দুইবার কল হয় কিনা, দেখেন দুইবার কল হয়েছে, এই দুইটা প্রপার্টি অফ ডে এবং ড্রাইভিং আইডি কিন্তু এই ক্লাসে ছিল না, তাহলে কষ্ট করে তো নেমটাও তৈরি করার দরকার নেই, তাই না, নেমটা না তৈরি করলে নেমও তো অটোমেটিক যেহেতু নন এক্সিস্টেন্ট অটোমেটিক ক্রিয়েট হবে, তাহলে কষ্ট করে কিন্তু আপনি কষ্ট করে এতগুলা কষ্ট করে কিন্তু তৈরি করার দরকার নাই, কি করা যেতে পারে, শুধু এইটা দিয়ে রাখলেই তো কাজ হয়ে গেল, বুঝতে পারছেন ব্যাপারটা, তাহলে সুবিধা কি হবে, ওই অবজেক্টটা খেয়াল খুশি মতো তৈরি করতে পারবে, কিন্তু খেয়াল খুশি মতো তৈরি করলে একটা সমস্যা আছে, যখন আপনি আবার এই যে শো অল, আপনি তো নিজেই জানেন না কি নামে প্রপার্টি ক্রিয়েট হবে, তাহলে শো অল দিলে কিন্তু আরেকটা ঝামেলায় পড়বেন, ওখানে এটা যেমন বানায় রাখতে পারছি নেম ডিওবি হাইট ওয়েট এগুলো যেহেতু দিছি কারণ এই প্রপার্টিগুলো আমি জানতাম, কিন্তু এইভাবে যদি অবজেক্ট ক্রিয়েট করার সময় যদি প্রপার্টি দেই সেটাকে দেখানোর জন্য কিন্তু বিল্ট ইন ফাংশন বানাতে পারবেন না, আপনি আলাদা আলাদা করে ইকো করে করে দেখতে পারেন, বুঝছেন।
তিনটা কি হলো? আমার মেশিন বন্ধ হয়ে গেল কেন? আমার মেশিন বন্ধ হয়ে গেল কেন? মেশিন মানে বন্ধ হয়ে গেল, মনিটর মনিটর ই হয়ে গেল কেন, বন্ধ হয়ে গেল কেন? নড়ে গেছে, এইটা হচ্ছে ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড দুইটা আমরা দেখে ফেলছি অলরেডি, কি কি? একটা ম্যাজিক মেথড হচ্ছে কনস্ট্রাক্ট, আরেকটা ম্যাজিক মেথড দেখে ফেললাম সেট। এরা ম্যাজিকের মতো কাজ করে, এই ফাংশনগুলোকে আলাদা করে কল করতে হয় না। কনস্ট্রাক্ট বা সেট ফাংশনকে আলাদা করে কল করতে হয় না, আপনার কাজের উপর ডিপেন্ড করে সে অটোমেটিক কল হবে। কনস্ট্রাক্ট ফাংশনটা কখন অটোমেটিক কল হবে? যখন আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, ঠিক তখনই অটোমেটিক কনস্ট্রাক্ট ফাংশন কল হবে। আবার গেট ফাংশনটা কখন কল হবে? যখনই কোনো নন এক্সিস্ট্যান্ট প্রপার্টি আপনি ক্রিয়েট করতে যাবেন, তখন অটোমেটিক এই সেট ফাংশনটা কল হবে। ঠিক আছে, তাহলে এটা থাকলে কিন্তু সুবিধা আছে, কিন্তু ওই যে অসুবিধাও আছে, আগে থেকে আপনি জানবেন না অবজেক্টের কী কী প্রপার্টি আছে। এটা আপনি অবজেক্ট ক্রিয়েট করতেছেন তখনই এখানেই আপনি ইউজ করতে পারবেন। এইটা এখানে যে কোনো নাম দিতে পারেন, পি, এটা, এগুলা ভেরিয়েবল পি আর ভি। তাহলে আপনি পি না, এটা না, কিওয়ার্ড না, পিবি। তাহলে এখানে সেট করতে হবে তাহলে ডলার পি, আর এখানে হচ্ছে ডলার বি। হ্যাঁ, এইটা শুধু ফিক্সড, এইটা ফিক্সড, এবং সে এই ফাংশনটা যখন বানাবেন তখন অবশ্যই দুইটা প্যারামিটার রাখবেন। ঠিক আছে, একই রকম সেটার যেমন আছে, গেটারও আপনি বানায় রাখতে পারেন। গেটারটা সেটারের উল্টা। তো আমরা দেখব এই যে গেট কপি, এখানে সেটার আছে, এখানে গেটার পেস্ট, এইটা আপনি কি করতে পারেন, ইকো এখানে এইচ আর গেট কল্ড ফর ডলার প্রপ নেম, এখানে আরেকটা এইচ আর। আচ্ছা, এরা কল হয় কিনা দেখি তো। কল হয় নাই না, এররও দেয় নাই কোনো না। আচ্ছা দেখি তো, ইকো ডলার মাহবুব ডট এম এ আর আই, অবজেক্ট তো তৈরি হয়েছে মাহবুব। আমি এমন একটা প্রপার্টি গেট করতে চাচ্ছি যেটা তৈরি হয়নি, তখন গেটটা কল হয় কিনা? এটা তো সেট করতেছি না, তাই না? গেট করতেছি। আচ্ছা, গেট যখন করতেছি এটাও তো নন এক্সিস্টেন্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন কিন্তু কল হয়েছে। তাহলে আপনি এমন কোনো প্রপার্টিকে যদি অবজেক্টের আন্ডারে যদি এমন কোনো প্রপার্টিকে কল করেন যেটা নাই, সেটা অটোমেটিক কোন ফাংশনটা ধরবে? গেট ফাংশনটা ধরবে যদি বানায় রাখেন।
প্রপার্টিটা যদি না থাকে, কারণ এই যে কল তো এদেরকেও করছি, এদের ক্ষেত্রে তো এটা কল হয় নাই। ম্যারিটাল স্ট্যাটাস টু দুইটা দিলাম, তাহলে দুইবার এটা আসবে, দুইবার আসছে, একটা ম্যারিটাল স্ট্যাটাস এবং ম্যারিটাল স্ট্যাটাস টু। এই দুইটা প্রপার্টি অবজেক্ট থেকেও ক্রিয়েট হয় নাই, ক্লাসে তো নাই, অবজেক্ট থেকেও প্রপার্টিগুলো ক্রিয়েট হয় নাই, কিন্তু প্রপার্টির ভ্যালু আমি নেওয়ার চেষ্টা করতেছি। তো এমন কোন নন এক্সিস্ট্যান্ট প্রপার্টি যদি আপনি নেওয়ার চেষ্টা করেন, সেটা ধরবে এই ফাংশনটা। এখানে আপনি শুধু লিখে রাখতে পারেন দেয়ার ইজ নো সাচ, দেয়ার ইজ নো ইনফরমেশন ফর, এটা দিলে ইউজার বুঝতে পারবে যে এই নামে তো কেউ নাই, এই নামে তো অবজেক্টের আন্ডারে এই নামে কোনো প্রপার্টি নাই। এরা হচ্ছে ম্যাজিক মেথড, এটা গেটার, এটা হচ্ছে সেটার। হ্যাঁ, কাজের অনেক সময় সে ইয়ে করে দিবে, তো গেটারটা খুব বেশি ইউজ হয় না, কিন্তু সেটারটা আপনি দিয়ে রাখতে পারেন। গেটারটা হ্যাঁ, আমি তো প্রপার্টি দেই নাই, কিন্তু ভ্যালু আমি নেওয়ার চেষ্টা করতেছি, তখন কিন্তু অটোমেটিক এইটা রান হয়েছে, খেয়াল করছেন? এই গেটকে তো কখনোই কল করি নাই, কিন্তু এই গেট অটোমেটিক রান হচ্ছে কখন, যখন সে দেখতেছে নন এক্সিস্টেন্ট প্রপার্টিকে অ্যাক্সেস করার চেষ্টা করা হচ্ছে। তো নন এক্সিস্টেন্ট প্রপার্টিকে অ্যাক্সেস করার চেষ্টা করা হলে আমি একটা এরর দিয়ে দিতে পারি ব্রাউজারে, তাহলে ইউজার বুঝবে বা প্রোগ্রামার যারা কোড লিখতেছে তারা বুঝবে যে নাই। ঠিক আছে, এখানেও একই রকম কোড আছে, এখানে নেম, সিটি এবং ওয়েজ আছে। আপনি নেম, নেমে ভ্যালু রাখছেন, নেম ঠিক আছে, আচ্ছা ওয়েজে ভ্যালু সেট করা নাই তাই না, এবং ওয়েজ প্রোটেক্টেড, বাইরে থেকে এজকে কল করতে পারবেন না, প্রাইভেট বা প্রোটেক্টেডকে বাইরে থেকে কল করা যায় না। আচ্ছা আমরা একটু দেখি তো ওয়েজ কপি, ওয়েজ এখানে রাখলাম। এখন আমি যদি এখানে ওয়েজ দেই, সেই ক্ষেত্রে ধরে সে দেয়ার ইজ নো ইনফরমেশন ফর ওয়েজ, ওয়েজ কেন ধরতে পারতেছে না, আছে কিন্তু ধরতে পারতেছে না কেন, কারণ প্রোটেক্টেড বা প্রাইভেট বাইরে থেকে কল করা, করে অবজেক্ট থেকে কল করে ধরা সম্ভব না। ঠিক আছে, এটা হয়তো আস্তে আস্তে আপনি আপনাদের হয়তো ক্লিয়ার হবে। ওয়েজে ভ্যালু সেট করতে হলে, এটা যেহেতু প্রোটেক্টেড, সেট করতে হলে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা আমি তো ম্যাজিক মেথড রাখছি না, ম্যাজিক মেথড যেহেতু রাখছি, এখানে যদি ওয়েজে ভ্যালু দেই ঘটনা কি ঘটে একটু দেখি তো। ওয়েজ গেটে তো পায় নাই বলতে পায় নাই দেখি এটা রান হয়েছে তাই না, আচ্ছা আমি ওয়েজ সেট করতে চাই, সেট হবে, কিন্তু সমস্যা হচ্ছে প্রোটেক্টেড নামে কিন্তু অলরেডি একটা ওয়েজ আছে। এখন সে কি বলে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নন এক্সিস্টেন্ট ভেরিয়েবল বলছে ওয়েজ উইথ ভ্যালু এটা, কিন্তু নন এক্সিস্টেন্ট ভেরিয়েবল তো এখানে বলবেই, কারণ এটা তো ছিল না, মানে এটাকে সে ধরে নাই, সোজা কথা এটাকে ধরে নাই, সে এখানে তৈরি করছে তাই না, সে পাবলিক হিসেবেও একটা তৈরি করছে যে যেটা এখানে আছে, এবং এটাকে ইকো করলে এখানে, ও ইকো করছি না ওয়েজ, কিন্তু ওয়েজ যে সেট করলাম এইটা তো সেট হইল এখানে তাই না, কিন্তু এখন কল করতেছি এখন কিন্তু আর দেখায় না। না প্রোটেক্টেড তো এই ওয়েজ, কিন্তু এইটা যেহেতু রান করছে তার মানে বুঝতে হবে এটা সেট হয়েছে, ও তাহলে দিস ডট ওয়েজ এইটা সেট হয়েছে, এইখানে প্রোটেক্টেডে সেট হয়ে গেছে, প্রোটেক্টেডে সেট হয়ে গেছে এর মাধ্যমে,
মজার ব্যাপার হচ্ছে, তাহলে ডাইরেক্ট আপনি দেখে কি মনে হচ্ছে, দেখেন দেখে, এটা দেখে মনে হচ্ছে এটা পাবলিক, তাই না? ভ্যালু সেট হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা তো পাবলিক না, প্রোটেক্টেড। তাহলে সেট হইলো কেন? মানে এররও তো দিল না, তাহলে সেট হয়েছে, কিন্তু গেট করতে গেলাম তখন কিন্তু আর দেখাইলো না, 7000 দেখানো উচিত ছিল না, দেখাইলো না। আচ্ছা, এখন যদি একটা ফাংশন বানাই, শো ওয়েজ ইকো, ইকো না দিয়ে রিটার্ন দেই, রিটার্ন ডলার দিস ডট ওয়েজ, আচ্ছা শো ওয়েজ, এখন ওয়েজ তো কাজ করলো না, শো ওয়েজ দেয়ার ইজ নো ইনফরমেশন ফর শো ওয়েজ, তো প্রপার্টি না মেথড, এই সাইনটা দেই নাই, তাই না? এইবার কিন্তু আর শো ওয়েজের জন্য কিন্তু গেট এইটা কিন্তু রান করে নাই, এইটা রান করে নাই মানে এটা এখন আর নন এক্সিস্টেন্ট না, এটার এক্সিস্টেন্স আছে, ওয়েজে ভ্যালু রাখছি, ওয়েজ আছে প্রোটেক্টেড, কিন্তু ডাইরেক্ট যেহেতু কল করতে গেছিলাম সেহেতু এটা রান হয়েছিল, কারণ প্রোটেক্টেডকে সে ডাইরেক্ট কল করতে পারে নাই, কিন্তু যখন ফাংশন দিয়ে কল করতেছি, ফাংশন তো ভিতরে, ক্লাসের ভিতরেই ফাংশনটা, যেহেতু ফাংশন তো ভিতর থেকে কাজ করে আউটপুটটা দিতে পারবে, এইখানে শো ওয়েজকে কল করলে আমি 7000 পাইছি, হ্যাঁ কিন্তু মাধ্যম হয়ে আসছে, কিন্তু এইটা প্রোটেক্টেড, আপনি দেখেও মনে হচ্ছে আপনার কাছে যে আপনি ডাইরেক্ট পাবলিকেই সেট করছেন, আমি তো ডাইরেক্ট ওয়েজ নাম দিয়েই সেট করলাম, কিন্তু এটা কিন্তু সেটে গেছে, সেটে যে গেছে তার প্রমাণ কি, দেখেন এইখানে এইটা আসছে, সেট হয়ে প্রোটেক্টেড এসে বুঝতে, হ্যাঁ তো এই জিনিসগুলা মনে হইতে পারে যে কি আগডুম বাগডুম করে রাখছে এগুলা, হ্যাঁ এগুলা পড়বেন পড়বেন, এই আর কি, কাস্টম গেটার সেটারও বানানো সম্ভব, যেটা আমরা বানাই, এই যে যেমন গেট করার জন্য আমি কাস্টম গেটার এখন বানাইছি, কাস্টম গেটার বানাইছি আমি নিজে, ওয়েজের ভ্যালু দেখানোর জন্য আমি নিজে গেট বানায় তারপরে দেখাইছি শো ওয়েজ, এটা হচ্ছে কাস্টম, কাস্টম গেটার, কাস্টম সেটারও বানানো যায়, আমি কাস্টম সেটারও বানাইছি, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দেখে ক্লাস শেষ করব, কনস্ট্যান্ট ডট ক্লাস ডট পিএইচপি, হ্যাঁ প্রাইভেটও দেওয়া যায়, এটাও আমরা দেখব, প্রাইভেট ফাংশন কি হবে, অবজেক্ট থেকে কল করা যাবে না, এই ফাংশনটা বলছেন যখন এখানেই দেখি একটু, এই ফাংশনটা শো ওয়েজ, এই ফাংশনটা অবজেক্ট থেকে কল হয়েছে না, এই ফাংশনের আগে যদি লিখতাম প্রাইভেট তাহলেই আটকাই যাইত, কল টু প্রাইভেট মেথড এমপ্লয়ি শো ওয়েজ, আপনি প্রাইভেট একটা মেথডকে কল করছেন যেটা করা ঠিক হয় নাই, বেআইনি হয়ে গেছে, এইটাকে কল করার জন্য আবার আরেকটা পাবলিক বানাইতে পারি যে শো ওয়েজ থেকে ভ্যালু নিয়ে, দেখেন মজার ব্যাপার হচ্ছে আবার পাবলিক ফাংশন, ডাব্লু পাবলিক ফাংশন ডাব্লু, এখানে রিটার্ন ডলার দিস ডট শো শো ওয়েজ, এখানে খুব বেশি এনক্যাপসুলেশন হয়ে যাচ্ছে,
ভিতরে ভিতরে কে কার কাছে জিনিস রাখছে এটা বাইরে থেকে তো বোঝা সম্ভবই না, এখানে দেখেও হয়তো মাথায় হাত তুলে যাবে আপনাদের। হ্যাঁ, এখন কিন্তু ডাবলুকে কল করলে কিন্তু কাজ হবে, এখন ডাবলুকে কল করলে এরর দিবে না, কাজ হয়েছে। একটা প্রাইভেট ফাংশন আছে সৌভেদ, প্রাইভেটকে তো আপনি ডাইরেক্ট কল করতে পারবেন না, কিন্তু ওই প্রাইভেটকে ইউজ করার জন্য আবার আরেকটা পাবলিক বানাইছি ফাংশন ডাবলু, পাবলিক ফাংশন ডাবলু সৌভেজকে কল করে, সৌভেজ আবার প্রাইভেট একটা প্রোটেক্টেড একটা ভ্যালু আছে ওইটাকে কল করে রিটার্ন দেয়, তাহলে এর কাছে রিটার্ন আসে, এ আবার রিটার্ন দেয় এর কাছে, তখন ফেরত আসে। হ্যাঁ, ভায়া হইলো দুইবার, দুইবার ভায়া হইলো, দেই না কাজ করার জন্য, ও আবার আরেকজনকে দিয়ে দেয় না, ওইটাই হয়েছে। না, এত ঘুরাতে তো দরকার নাই, বলতেছি অপশন এগুলা এইভাবে করলে কি হইলো, আরো পড়ার পরে তখন আপনি কনসেপ্ট আরেকটু তখন বুঝতে পারবেন যে না আচ্ছা প্রাইভেট হওয়ার কারণে ডাইরেক্ট এখান থেকে আমি কল করতে পারি নাই ফাংশনকে। কোনটা? ডাব্লুটা তো পাবলিক। হ্যাঁ, এখানে এনক্যাপসুলেশনের কাজ হইল, এনক্যাপসুলেশনের কাজ হইল, আপনি বুঝতে পারতেছেন না যে ডাব্লু ভিতরে ভিতরে কাকে কাজ করলো, যদি আপনার ফাংশনটা যদি ক্লাসটা আপনার কাছে না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে ডাব্লু ভিতরে ভিতরে কাকে কাকে কল করে ভ্যালুটা কোথা থেকে নিয়ে আসলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন সি শার্প, আপনি একটা ক্লাসের ডিএলএল ফাইল বানাই ফেলতে পারেন, ডিএলএল ফাইল আপনার উইন্ডোজে, উইন্ডোজ ভর্তি হচ্ছে ডিএলএল ফাইল দিয়ে। এই ডিএলএল ফাইলগুলো আসলে কি, স্টার ডট ডিএলএল, এই ডিএলএল ফাইলগুলো আসলে কি, এই ফাইলগুলা হচ্ছে বিভিন্ন এরকম প্যাকেজ বানানো হয়েছে যেখানে ক্লাস আছে অনেকগুলা, উইন্ডোজ ওই ক্লাসগুলাকে ইউজ করে, কিন্তু ক্লাসগুলাকে কম্পাইল করার পরে তৈরি হয়েছে এই ডিএলএল ফাইলগুলা। কম্পাইলার আর ইন্টারপ্রিটারের ডিফারেন্স এখানেই, আমরা পিএইচপি, আমাদের পিএইচপি হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, আপনাকে যতবার চালাবেন অলওয়েজ সোর্স চালাইতে হবে। আর সি শার্প বা জাভায় এই সোর্সটা তৈরি করার পরে আপনি একবার কম্পাইল করে দিবেন, ও একটা ডিএলএল ফাইল দিবে, তারপরে এটা আপনি বাদ আর লাগবে না। এখন প্রজেক্টে আপনি ডিএলএল ফাইল দিবেন, ডিএলএল ফাইলকে কল করে আপনি কাজ করবেন, জাস্ট মেথডগুলোকে কল করবেন, আপনি কিন্তু সোর্স দেখতে পারবেন না, আপনি জানতে পারবেন যে এই ডিএলএল ফাইলে এই মেথডগুলো আপনি কল করতে পারবেন কিন্তু সোর্স পাবেন না, না আর আপনি কোড চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, তো উইন্ডোজে, উইন্ডোজ ঠিক না, কম্পাইল ল্যাঙ্গুয়েজে ডিএলএল ফাইল বা এটা একটা এক্সাম্পল ডিএলএল, আবার ডিএলএল তৈরি না করে অপশনও আছে আপনি আপনার সোর্সকে ইএক্সি ফাইল বানায় ফেলবেন, আমরা অনেক সময় ইএক্সি ফাইলও তো চালাই, ইএক্সি ফাইলগুলো ডিএলএল ফাইলকে হয়তো কল করে ভিতরে ভিতরে। কনস্ট্যান্ট দেখে ক্লাস শেষ করতে চাইছিলাম, আমাদের একটা ক্লাস আছে ম্যাথ ফাংশন, কনস্ট্যান্ট বলতে যার ভ্যালু ফিক্সড ডিফাইন করছেন, তাই না, ডিফাইনটাই হচ্ছে কনস্ট্যান্ট, ক্লাসের ভিতরে যখন আপনি নেবেন সেটাকে ডিফাইন দিয়ে না করে কনস্ট্যান্ট হিসেবে ইউজ করবেন, এগুলা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্টের আগে CONST দিতে হয়, কনস্ট, এবং তারপরে একটা নাম দিতে হয়, এই নামের সাথে অবশ্যই ডলার সাইন থাকবে না কারণ এরা ভেরিয়েবল না, এরা কনস্ট্যান্ট। যখন আপনি পাই ভ্যালুটা কোথাও যখন আপনার দরকার পড়বে আপনি কি করবেন, আপনি ক্লাসের নাম দিবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনারা কখনোই ক্লাসে, ক্লাসকে কল করেন না, অবজেক্টকে কল করেন, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে আপনি ক্লাসের নাম দিয়ে
পাইকে কল করবেন, সে ভ্যালুটা দেখাবে। কনস্ট্যান্ট সিনট্যাক্স হচ্ছে কনস্ট লিখে একটা নাম দিবেন, ইকুয়াল টু ভ্যালুটা দিবেন কোটেশনে। তো এখানে তিনটা এরকম দেওয়া হয়েছে, এবং এদেরকে ইউজ করবেন কিভাবে, বাইরে থেকে আপনি কনস্ট্যান্টকে ইউজ করতে পারবেন, এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয় না, খেয়াল করছেন? এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে ইউজ করার জন্য কোনো অবজেক্ট লাগে নাই, জাস্ট ক্লাসের নাম দুইটা কোলন দিয়ে কনস্ট্যান্টের নাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট। মেথড অলরেডি আমরা শিখে ফেলছি, মেথডকে কল করতে হয় কীভাবে, অবজেক্টের নাম দিয়ে ডট মেথড, সেই মেথডগুলো যারা পাবলিক। আপনারা মেথড পর্যন্ত একটু পড়ে আসবে, ডিক্লেয়ারিং এবং ইনভোকিং মেথড, মেথড স্কোপ কালকে আমি পড়াবো, আপনারা ইচ্ছা করলে দেখ